হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ভেজিটেবল এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। খুব সহজ এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইস, একদম চাইনিজে যেভাবে করে ঠিক সেরকম করেই তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো বেশি পানি দিয়ে। চালটা ভেজানো হয়ে গেলে আধা ঘন্টা পরে খুবই আলতো হাতে চালটাকে ধুয়ে নিতে হবে, বেশি কষলানো যাবে না, কষলালে চালটা ভেঙে যাবে। চালটা ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন ফুটন্ত পানিতে চালটা ভাত রান্না করে নিব। অবশ্যই 80% রান্না করতে হবে, 100% রান্না করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসের জন্য উপযুক্ত না। যদি 100% ভাত রান্না করা হয় তাহলে নরম হয়ে যাবে, একদম ঝরঝরা হবে না। চালটা ঠিক যখনই এরকম হয়ে আসবে তখনই একটা ঝাঁঝরের সাহায্যে এটাকে ঝরিয়ে নিতে হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি 2-1 বার নেড়ে নেবেন। তারপরে একটা বড় থালার মধ্যে নিয়ে ভাতটাকে ফ্যানের নিচে বা এমনি রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আমি এখন একটা থালার মধ্যে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। যতদূর সম্ভব আগের দিন রাত্রে যদি ভাতটা রান্না করে ফ্রিজে রেখে যদি সেই ফ্রাইড রাইস করা হয় তাহলে খুব সুন্দর একটি ফ্রাইড রাইস তৈরি হয়। এখানে আমি লং বিন কেটে নিয়েছি, মানে বরবটি একদম ছোট ছোট করে, তার সাথে পেঁয়াজ নিয়েছি, গাজর কেটে নিয়েছি এরকম করে, এবং একদম চপ করে নিয়েছি আমি রসুন। আর এখানে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, এটাকে জাস্ট উপরে সাজানোর জন্য আমি এটাকে কেটে নিয়েছি। একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ, ডিম 4টা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ডিমটাকে একটু ভেজে নিব। আমরা মোটামুটি সবাই ফ্রাইড রাইস করতে পারি, তাই না? তো এটা জাস্ট দেখিয়ে দাও আপনাদেরকে আমি কিভাবে তৈরি করি। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। একদম রসুনটাকে ভালো করে চপ করে কুচি করে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রাইড রাইস করার সময় বড় হাঁড়িতে ফ্রাইড রাইস করবেন, তাহলে খুব ভালো ফ্রাইড রাইস তৈরি হবে। এখানে আমি অনিয়ন ডাইস করে কাটা নিয়েছি 3 ভাগের 1 কাপ, আবার মিশিয়ে নিচ্ছি। গাজর 4 ভাগের 1 কাপ, বরবটি 4 ভাগের 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভাত যে রান্না করে রেখেছি সে ভাতটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বড় হাঁড়িতে হলে খুব সুবিধা হয় রান্না করতে। এখানে আমি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, তার সাথে চিকেন পাউডার দিয়েছি 1 চা চামচ দিয়ে আমি আবার ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবং প্রয়োজন মতো লবণ দিয়েছি। আমি 1 চামচ ইউজ করেছি, আপনারা টেস্ট করে তারপর লবণটা দেখে নেবেন, এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় কিন্তু শেষ হয়ে এসেছে। হ্যাঁ, এখন আমি সবশেষে চিনিটা দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ফ্রাইড রাইস কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ফ্রাইড রাইস করা খুবই সহজ, খুব কঠিন কোনো কিছু না, একদম চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস তৈরি করে দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ফ্যামিলি সবাইকে তৈরি করে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।